কিশোরগঞ্জের কটিয়াদিতে আধ্যাত্মিক সাধক হযরত শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারীর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। প্রায় 800 বছরের পুরনো এ মেলায় প্রতিদিন ঢল নামছে লাখো মানুষের। রকমারি পণ্যের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে বিশাল আকৃতির মাছ। এলাকার রীতি অনুযায়ী মেলা থেকে মাছ কিনে তবেই শ্বশুরবাড়ি ফিরবেন জামাইরা। আমাদের বাজিতপুর প্রতিনিধি মোহাম্মদ খোরশুমিয়ার রিপোর্ট জানাবেন সুরাইয়া সীমা। প্রায় 800 বছর আগে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কুড়িখাই এলাকায় আস্থানা গড়েন আধ্যাত্মিক সাধক হযরত শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারী। তার মৃত্যুর পর সেখানে গড়ে ওঠে মাজার। 1225 খ্রিস্টাব্দ থেকে মাজারের বার্ষিক ওরসকে ঘিরে প্রতি বছর কুড়িখাই মেলার আয়োজন করা হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লাখো দর্শনার্থীর ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ। রীতি অনুযায়ী মেলা থেকে মাছ কিনে শ্বশুরবাড়ি নিয়ে যান জামাইরা। মন করা মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। জামাইরা এই মেলাতে মাছ কিনে 20-30 হাজার টাকা দেয়, আবার শ্বশুরবাড়িতে যা বলো শ্বশুরবাড়িতে দেয় 20-30 হাজার টাকা মাছ, 10-15 লাখ টাকা দোকানদারি করে বাড়তে পসরা বসরে। কুড়িখাই গ্রামে দাওয়াতি জামাইরা এসব মাছের মূল ক্রেতা। মেলা থেকে মাছ কিনে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়া এখানকার পুরনো রীতি। আবার নিজ বাড়িতে ফেরার সময় শ্বশুরবাড়ির লোকজন হাজার হাজার টাকার মাছ কিনে দেন জামাইকে। শত শত বছর ধরে চলে আসছে কুড়িখাই গ্রামের এই ঐতিহ্য। আমরা মনে করি 20-25 হাজার টাকা দিয়ে আমরা এখান থেকে মাছ কিনে আমরা জামাইকে দাওয়াত দেই, ঠিক আছে, আমরা এটা উল্লাস করি। এটা হলো জামাই বউ জামাইয়ের মেলা। মেলা দেখতে এসেছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এদিকে মেলায় আসা বাউল সাধকদের আধ্যাত্মিক গানের সুরের মূর্ছনায় সৃষ্টি করে এক ভিন্ন রকম আবহ। এবার কোভিড-19 পরিস্থিতির মাঝেও মেলায় কোনো ছন্দপতন ঘটেনি, বরং লোক সমাগম আরো বেড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। টাঙ্গাইল প্রেসক্লাবে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার নারীরা তাদের তৈরি মুখরোচক বাহারি পিঠাপুলি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। ছুটির দিনে এমন ঐতিহ্যবাহী পিঠা উৎসবে নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন। এখানে প্রচলিত পিঠার মধ্যে পাটিসাপটা, পুলি, পাতা পিঠা, ঝাল পিঠা, নারকেল পিঠা, নকশা পিঠা, ঝিনুক পিঠা সহ 150-এর অধিক রকমের পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আর এত পিঠা দেখে মুগ্ধ উৎসবে আসা ভোজন রসিকরা। প্রতি বছর এই উৎসব অব্যাহত রাখার দাবি তাদের। অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাসের সাভার জোনাল অফিসার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সাইমের নেতৃত্বে জিরানি, পুকুরপাড় ও এর আশেপাশের এলাকার প্রায় 500 বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে বিপুল সংখ্যক নিম্নমানের পাইপ ও রাইজার জব্দ করা হয়। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু ইজারাদারকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়ায় খোয়াই নদীর চর থেকে বালু উত্তোলনের সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের বাবুল মিয়াকে জরিমানা করেন। এ সময় দুটি ড্রেজার মেশিন পাইপসহ জব্দ করা হয়।